বরাবরের মতো চলতি মাসেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন দাম ঠিক করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, প্রতি 12 কেজিতে এলপিজির দাম আগের মাসের তুলনায় বেড়েছে 141 টাকা। নতুন মাসে 12 কেজির জন্য গ্রাহককে গুনতে হবে 1140 টাকা। কোম্পানি ও পাইকারি পর্যায়েও সর্বোচ্চ দাম বেঁধে দেয় বিইআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশেও। কোম্পানি বিক্রি করে 1045 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করে 1095 টাকা, আর খুচরা বিক্রেতা বিক্রি করে 1140 টাকায়। সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল $383.75, এ মাসে এটা বেড়ে হয়েছে $463.50, অর্থাৎ এটা প্রায় প্রতি টনে বেড়েছে $79.75। এই মূল্যটা বেড়ে যাওয়াই আমাদের এই গ্যাসের মূল্যটা বেড়েছে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। বিইআরসি নির্ধারিত দাম বাজারে তেমন একটা কার্যকর না হলেও বরাবরের মতো নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বেঁধে দেওয়া দাম না মানলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। যাদেরকে আমরা মূল্য বেশি পাচ্ছি তাদেরকে কারণ দর্শিয়েছি এবং কয়েকটা কোম্পানি জবাব দেয় নাই, সেজন্য আবার পুনরায় গতকাল আমরা পত্র দিয়েছি, তৃতীয়বার পর্যন্ত দেবো, তারপর আমরা একসঙ্গে যাব। এদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও লিটারে বাড়ল 5.68 টাকা। নতুন দাম প্রতি লিটারে 52.17 টাকা বেঁধে দেয় বিইআরসি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।